হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফানি নিউজ টিভি। আই এম সাগর, পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের কথা বলার বিষয় হচ্ছে, আমি রিসেন্টলি স্টার্ট করেছি ইন্ডিয়ার ইমিগ্রেশন ভিসা রিলেটেড কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় কন্টিনিউয়াসলি করার জন্য আজকে স্টার্ট করেছি আপনাদের জন্য ফার্স্ট ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ইন্ডিয়ার ভারতের সকল ট্যুর ভিসা বাই রোডে কিন্তু খুলে গিয়েছে। তো এই খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউজ কিন্তু আপনাদের দেওয়ার ছিল, তো সেটা নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়েছি। এছাড়া এতদিন যাবৎ যারা মেডিকেল ভিসায় বাই ইয়ার পেয়েছেন বা ট্যুর ভিসায় বাই ইয়ার পেয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই বাই ইয়ার ক্যান্সেল করে বাই রোডে কিন্তু যাওয়ার সুযোগ পাবেন। তো এই বিষয়গুলি নিয়ে আরও ডিটেলস ধারণা দিব আমি আপনাদেরকে। তো আশা করব যে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো সময় জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে পুরো যেখানে যে টুকিটাকি বিষয়গুলি থাকবে আমি টোটাল জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ঠিক আছে, থাকবেন আমার সঙ্গে। আর চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলে যাচ্ছি আলোচনায়। প্রথমেই শুরু করব ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে। তো বন্ধুরা, এতদিন প্রায় দু বছর নাগাদ কিন্তু ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা সব ভিসাগুলি কিন্তু বন্ধ ছিল করোনার কারণে। তো রিসেন্টলি কিন্তু এই যে ভিসাগুলি কিন্তু আবার ইন্ডিয়ায় খুলে দিয়েছে, ইভেন বাই রোডে কিন্তু সবাই যেতে পাচ্ছেন। অলরেডি কিন্তু মার্চের 28 তারিখ থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা আইভ্যাক সেন্টারে গিয়ে কিন্তু আপনি নিজে কিন্তু এই বাই রোড ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং এক বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পর্যন্ত কিন্তু ইস্যু হচ্ছে। তো বন্ধুরা, এরপর হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে বাই রোড পাচ্ছিলেন না অনেকেই মেডিকেল ভিসায় বা ট্যুরিস্ট ভিসায়। বাই রোডটা খুব রেয়ার হয়ে গেছিলো, বাই ইয়ার দিচ্ছিল অনলি ফর। তো যাদের বাই ইয়ার দিয়েছে তারা কিন্তু খুব সহজে অনলি আইভ্যাক সেন্টারে গিয়ে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনি এই সুযোগটা নিতে পারবেন। জাস্ট ওখান থেকেই পেয়ে যাবেন একটা ফর্ম, যেখানে আপনার নেম এবং আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ভিসা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল, এই চারটা পাঁচটা তথ্য দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। দেন সঙ্গে আপনার এক কপি ছবি, আপনার পাসপোর্টের ফটোকপি সহ কিন্তু আপনি আইভ্যাক সেন্টারে সরাসরি নিজে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি 4 থেকে 5 দিন বা বড় জোর 6 দিনের মধ্যে কিন্তু আপনার ভিসা আবার ফিরে আসবে, পাসপোর্ট আবার আপনার কাছে ফিরে আসবে, এবং আপনার যে ওয়ে ছিল অর্থাৎ বাই ইয়ার ছিল তার পাশাপাশি আপনাকে নতুন করে বাই রোডও চলে আসবে, আপনি যে রোড চুজ দিবেন সেটাই চলে আসবে। যদিও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যেমন খুলনা, যশোর, এই অঞ্চলগুলির যে আইভ্যাক সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কিছু এলোমেলো হচ্ছে, তারা এখনও পর্যন্ত পুরোপুরি জিনিসটা মানে হচ্ছে তাদের কাছে রিপোর্ট যায়নি এমনটা বলতেছে অনেক সময়। কিন্তু খুব তাড়াতাড়ি আজকালকের মধ্যে কিন্তু আবার এটা পুরোপুরি পাবলিশড হয়ে যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা আইভ্যাক সেন্টার থেকে কিন্তু আপনারা বাই রোডে স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং হচ্ছে যে ট্যুর ভিসা সব রকম ভিসা কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের দেওয়া ছিল, তার জন্য ভিডিওটা আমি মেক করেছি। তো যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে নাড়িয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আবার যখন আমি ভিডিও করব সর্বপ্রথম যেন আপনি আমার ভিডিওটি পেয়ে যান।